চালু হলো বারাসত মেডিকেল কলেজের পঠন পাঠন। বুধবার থেকে শুরু হয় কলেজের পঠন পাঠন। কলেজ এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুরু হলো পঠন পাঠন। উদ্বোধন ছাড়াই পঠন পাঠন শুরু হয়ে গেল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। 100 জন পড়ুয়াকে নিয়ে চালু হয় এই মেডিকেল কলেজ। যদিও 14 নভেম্বর মুখ্যমন্ত্রী বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে উদ্বোধন করার কথা বলেছিলেন, কিন্তু কেন্দ্রীয় রাজ্যের সংঘাতে সেই উদ্বোধন স্থগিত হয়ে যায়। এই সেশনে পঠন পাঠন করবার জন্য ছাত্রছাত্রীরা আগেই ভর্তি হয়ে গিয়েছিলেন, তাই তাদের কথা অনুযায়ী তাদেরকে নিয়ে নির্দিষ্ট সময় মতো 16 নভেম্বর পঠন পাঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায় মেডিকেল কলেজে। যদিও এই উদ্বোধনের বিষয়ে মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। কর্তৃপক্ষের কোনো মতামত না পাওয়া গেলেও কলেজ চালু হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবক উভয় খুশি। মানে স্টুডেন্টদের সঙ্গে নিয়ে একটা প্রিন্সিপাল একটা ডিসকাস করেছেন আর কি, সেই জন্য সেই অনুযায়ী বলতে পারি যে কলেজটা যথেষ্ট ওরা আশাবাদী আর কি। পরের বছর আরও সুন্দরভাবে ক্লাসগুলো হবে, মোটামুটিভাবে শুনতে পাচ্ছি যে জুলাই মাসে সম্পূর্ণভাবে হ্যান্ডওভার হয়ে যাবে। তো আমরা খুব আশাবাদী এবং কলেজের মোটামুটি যা ইনফ্রাস্ট্রাকচার দেখছি যথেষ্ট ভালো। আমার মেয়ে রয়েছে এখানটায়, বারাসাত মেডিকেল কলেজে পড়ছে। সাবর দত্তও আমার ছেলে আছে, ও সেকেন্ড ইয়ার চলছে আর কি। এই কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছে তাদের এখানে কোনো সিনিয়র না থাকায় টিচাররা অনেক হেল্প করছে বলে দাবি কলেজ ছাত্রছাত্রী। এই বিষয়ে কলেজ ছাত্রী অনুষ্ঠিতা ঘোষ জানায়, এখন আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখনো সেভাবে ক্লাস শুরু না হলেও কোর্সের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবাই খুশি, আমাদের টিচাররাও আমাদেরকে খুবই সাহায্য করছে। মানে আমাদের জাস্ট এখন একটা টেস্ট টাইপের হয়েছে, আর তারপরে আমাদের এইচওডি ডিস্ট্রিবিউশন হচ্ছিল, মানে মেন্টর ডিস্ট্রিবিউশন। এখন বাকি এরপরে আবার ক্লাস, মানে এখন 12টা বাজে প্রিন্সিপাল স্যার অ্যাড্রেস করবো, তারপরে এক্সট্রা ক্লাস। না না, কোনো প্রভাব নেই। আজ কলেজ তো ফুললি ভেতর দিক থেকে যথেষ্ট ভালোভাবে রেডি, আর টিচার্সরাও বহুত খুবই হেল্প করছে। এই বিষয়ে বারাসাতের চিকিৎসক সুমিত সাহা বলেন, উদ্বোধনের সঙ্গে পঠন পাঠনের কোনো সম্পর্ক নেই। নির্দিষ্ট সময় পঠন পাঠন শুরু না করলে ছাত্রছাত্রীরা পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। এই উদ্বোধনের দিক নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের কাজ শুরু করে দেওয়া হয়েছে। না, খুবই সদর্থক পদক্ষেপ। বারাসাত মেডিকেল কলেজ আমাদের গর্বের বিষয়। একজন বারাসাতবাসী হিসেবে আমি নিজে অত্যন্ত গর্বিত, আনন্দিত, কারণ এমন সুন্দর একটা, আমি নিজে যেহেতু চিকিৎসক কাজেই আমরা তো অনেক দূরে দূরে কলেজে পড়তে গেছি, এবং নিজের শহরে একটা মেডিকেল কলেজ যে কি ভালো একটা অনুভূতি হয়, এটা যে সেই শহরে থাকে একমাত্র তার পক্ষেই বোঝা সম্ভব। তো সেদিক থেকে দেখলে আমাদের বারাসাত মেডিকেল কলেজ সত্যি আমাদের গর্বের বিষয়। এবং আজকে যেহেতু আমাদের এই সেশনের 2022-23 যে সেশনের নিটের সফল পরীক্ষার্থীরা আজকে পঠন পাঠন শুরু হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে, তাতে আমাদের পূর্ব প্রতিশ্রুতি মতো এই মেডিকেল কলেজের যে 2022-এর এই সেশন এবছর থেকে শুরু হবে এটা বলা ছিল। এবং আজকে সব মেডিকেল কলেজের সাথে সাথে এই কলেজের ছাত্রছাত্রীরাও তার পঠন পাঠন শুরু করতে পেরেছে, এটা সত্যি গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বারাসাত। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।